কথায় আছে, মা নর্মদার দর্শনেই নাকি পাপ ক্ষয় হয়। তাই অবশ্যই আপনি মা নর্মদার দর্শনে আসুন। মা নর্মদার বিভিন্ন তীর্থক্ষেত্র আপনাকে পরিক্রমা করাব। এই পরিক্রমার জন্য অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই ছ মাসে ছটি গাড়ির ব্যবস্থা থাকে। গাড়িতে করে মা নর্মদার পরিক্রমা করবার জন্য, তীর্থক্ষেত্রের পূর্ণ ফল লাভের জন্য আপনার সিট বুক করুন 7044562279। নমস্কার, আমি প্রদীপ, আপনাকে শোনাচ্ছি তন্ত্রভিলাষীর সাধুসঙ্গ, প্রমোদ কুমার চট্টোপাধ্যায়ের লিখিত জীবন উপলব্ধি, একটি পুস্তক, অসাধারণ পুস্তক। আপনি যদি এই এপিসোড প্রথমবার শুনছেন, তাহলে আপনাকে আমি জানাই ইতিমধ্যে বেশ কিছু এপিসোড আছে, আপনি শুনবেন প্লিজ, প্রথম থেকে শুনবেন, বুঝতে পারবেন। আর তপভূমি নর্মদার কথা যদি আপনি না জানেন, এই চ্যানেলে তপভূমি নর্মদা নামে মা নর্মদার মাহাত্ম্য কথা আছে, আপনাকে শুনতে অনুরোধ করব। আসুন আজকের এপিসোডে যে বিষয়টাকে নিয়ে আমরা শুরু করব আর কি, অনেকেই মনে করেন যে ইন্দ্রিয় মন এবং শরীর নিয়ে আমার কারবার, আমি তো নিজেকে চালনা করছি, এখানে ভগবান বা ঈশ্বর আসছেন কোথা থেকে? এর উত্তর কিন্তু আমরা খুঁজব আজকের এপিসোডে। আসুন শুনতে শুরু করি। আমাদের মনের ভেতর একটি শব্দ কিন্তু আছে, সর্বম কলিদম ব্রহ্ম। এই কথার তাৎপর্যটা কি? সর্বে ব্রহ্ম, এ তাৎপর্য সরল, ব্যবহারে কর্মে ব্রহ্ম আছেন। কিন্তু এখানেও তো একটা প্রশ্ন ওঠে যে ব্যবহারে কর্মে ব্রহ্ম কোথায়? ব্রহ্ম যদি বলছি তবে কর্ম বলছি কেন? তোমার কর্মের ব্যাপারে ব্রহ্মের সঙ্গে সম্বন্ধটাই বা কোথায়? তারপর ভগবান বা ঈশ্বর সে তো সমষ্টির কথা, বিরাটের কথা। তুমি একটি জীব, তোমার নাম, রূপ, গুণ এবং সংস্কারের মধ্যে তুমি তো বাধা আছো। এই প্রকৃতির শক্তি নিয়ে তুমি কর্ম করছো, ভোগ করছো, জ্ঞান লাভ করছো, মন বুদ্ধি চিত্তের সাহায্যে তোমার অহংকারকে সম্বল করে এখানে তুমি ভগবানকেই বা পাচ্ছ কোথায়? তাকে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধের মধ্যে কোন ভাবে তুমি পাচ্ছ? কেন, বুদ্ধি দিয়ে? বুদ্ধির দ্বারা নিশ্চয় মাত্র করিতে পারা যায় যে তিনি আছেন কি তিনি নেই, কিন্তু তাও তো কল্পনার রং তার মধ্যে কতখানি মিশে যাচ্ছে বুদ্ধির মধ্যে, সেটা কখনো বিচার করে দেখেছ কি? আগাপাস্তলা যার কল্পনার আশ্রয়ে চলছ তার আবার বুদ্ধি, সেই বুদ্ধি কি শুদ্ধ বুদ্ধি? আর তার বুদ্ধি যে শুদ্ধ বুদ্ধি সেটাই বা প্রমাণ কি? প্রতিষ্ঠা, ধন, মান, ইন্দ্রিয় বিষয় ভোগের মধ্যে যার বুদ্ধি নিরন্তর ঘুরে বেড়াচ্ছে তার বুদ্ধিকে বিশ্বাস আছে কি কোনোভাবে? এই যে সাধু মহাপুরুষেরা তারা বলেছেন ভগবানই সৃষ্টির কর্তা আর তাকেই নাকি পাওয়া যায়, তিনি পিতা আর আমরা, আমরা তার সন্তান, আমরা তার অংশ, আহা, তাদের যেটা অনুভূতি সেটা তো তোমার শোনা কথা, তার সঙ্গে তোমার আসল সম্পর্কটা কি? সত্যকে ধরেই না প্রত্যয়, তা সত্যকে কি তুমি পেয়েছো? কাজেই তোমার আত্মপ্রত্যয়টা কোথায়? তারপর যেখানে একটা হাট বসেছে সেখানে কত মানুষ, কত গাড়ি, ঘোড়া, গরু, ছাগল ইত্যাদি, কত পশু পক্ষী, কত রকমের কত মালপত্র নিয়ে সেখানে কারবার চলছে। হাটের ভিতরে যারা আছে তারা হাটকে একরকম দেখে, আর হাটের বাইরে যারা এসেছে তারা কিন্তু ওই হাটকে অন্যরকমভাবে দেখে। এ তো সহজেই বুঝতে পারা যায়, অর্থাৎ দৃষ্টিকোণের ফারাক হয়ে যায়। ঠিক তেমনিভাবে এই সৃষ্টির মধ্যে যারা আছে তারা এই সৃষ্টিকে একরকম দেখে, যারা বাইরে গিয়েছে তারা কিন্তু এই সৃষ্টিকে আরেক রকম দেখতে পাচ্ছে, যারা ভিতরে আছে তারা যে যার বিষয়টিকেই কিন্তু দেখছে, সম্মুখ দেখছে না। কাজেই তাদের সবই কিন্তু আংশিক, আর যারা সৃষ্টির ভিতর হইতে বাহির হইয়া গিয়াছেন তারা সম্মুখ দেখছেন। আগাপাস্তলা সবটাই তাঁদের চৈতন্যের মধ্যে সম্মুখ দৃষ্টিতে ধরা আছে। অর্থাৎ আপনি যখন হাটের ভেতরে আছেন, ভিড়ের মধ্যে আছেন, আপনি পুরো ভিড়টাকে তো একসাথে দেখতে পাচ্ছেন না, আপনি একাকে দেখছেন। আর আপনি যখন ওই ভিড় থেকে দূরে দাঁড়িয়ে আছেন, পুরো ভিড়টা আপনার চোখে ধরা পড়ছে, তখন আপনি সমষ্টিকে দেখছেন, সেটাই বলছেন এখানে লেখক। আগাপাস্তলা সবটাই তাদের চৈতন্যের মধ্যে সম্মুখ দৃষ্টিতে ধরা আছে, তাদের সে দেখার খবর তোমার আমার কাছে কতটা সত্য। অর্থাৎ যারা যোগী পুরুষ তারা কিন্তু এই দূর থেকে
মানে ভিড়ের মধ্যে থেকেও তারা দূরে চলে যান এবং দূর থেকে তারা ওই ভিড়টাকে সম্মুখভাবে তারা দেখতে পাচ্ছেন। তো তাদের যে দেখা সত্য সেটা আমাদের কাছে, আমার কাছে কতখানি সত্য, যতক্ষণ না আমরা এর মধ্যে এক একটি সংকীর্ণ উদ্দেশ্য নিয়ে এই সংস্কারের রাশি বাড়িয়ে আমরা যদি চলি, তাহলে আমরা এই সত্যটাকে দেখতে পাবো কি করে? তারপর তাকে পাওয়া, ভগবানকে পাওয়া, সে কি টাকা কড়ি, বিষয় পাওয়ার মতো তাকে পাওয়া? আত্মার সঙ্গেই না তার সম্বন্ধ? তুমি আত্মা, আগে তোমার এই তত্ত্ব সত্য হইয়া না উঠিলে ভগবানের সঙ্গে তোমার সম্বন্ধ তুমি কোথায় পেয়েছ? কল্পনায় ধরলেই তো আর আসলে তাকে ধরা হলো না। বুঝে দেখো, চিত্তশুদ্ধি হইলেই তো তাকে ধরা যায় নাকি? হ্যাঁ, চিত্তশুদ্ধি হলে ধরা যায়, কিন্তু এই যে চিত্তশুদ্ধি বস্তু, এটা কি? চিত্তক্ষেত্রে যে সংস্কারের আবর্জনা, ময়লা রয়েছে, সেই সব পরিষ্কার হইলে, পবিত্রতা প্রতিষ্ঠিত হইলে আমি চিদানন্দ স্বরূপ, আমি চিদানন্দ স্বরূপ, এই বোধ তখন কিন্তু নিজের ভেতর জাগবে। নাম রূপাদি সংস্কার, কল্পনার রাজ্য, যাহা কিছু মনোময় পদার্থ তাহার সঙ্গে জড়াইয়া আছে, সেই সকল পরিষ্কার না হলে কি কিভাবে তুমি এই স্বরূপের স্ফূর্তি তুমি পাবে? কল্পনায় সুখ থাকতে পারে, কিন্তু সত্য লাভ, সত্য বস্তু লাভ, সে কিন্তু অন্য কথা। বেশ করিয়া সেটা কিন্তু বুঝে দেখতে হবে। সত্যি কথা বলতে কি, এই মহানন্দের অদ্ভুত শক্তির পরিচয় পাইবার পর এক শুভ আশা, জীবনের সাফল্য কাল্পনিক হলেও আমি অনুভব করলাম আমার অন্তরের মধ্যে, একটা শান্তিময় প্রবাহ সকল সময় যেন খেলা করছে, যেন সর্বার্থ সিদ্ধির আভাস আমি পাচ্ছি, আনন্দের মধ্যে কি অপূর্ব শক্তির অনুভব আমি পাচ্ছি, আমার মধ্যে কত শত মহৎ শক্তির সম্ভাবনা বিকাশের উন্মুখ হয়ে তারা রয়েছে যেন স্পষ্টই দেখতে পাচ্ছি আমি। এই মহানন্দের গুরুভাব তাহার মধ্যে বর্তমান। এই অপূর্ব সাধুটি চুপচাপ নিজ আসনে আপন ভাবেই তিনি সমাহিত, বাহ্য জগতের অস্তিত্ব তাহার কাছে আছে কিনা সেটা কে জানে? কে বুঝিবে, কিভাবে বুঝিবে কোন শক্তির প্রবাহ তিনি কোন পথে চালনা করছেন? তা কিন্তু বুঝার উপায় নেই। এই নাগরিক জীবনে নিজ গৃহে বসিয়া আমরা কত প্রকারের সাধু সন্ন্যাসীর সাক্ষাৎ পাই, এইসব উদ্দেশ্য লইয়া আমাদের নিকট তারা উপস্থিত হন, অনর্থক বাকচাতুরীর অবতারণা করেন, এমনই সাংসারিক ভোগ আসক্তি এবং অর্থলোলুপতার পরিচয় দেন, যাহাতে ত্যাগী সাধু সম্প্রদায়ের প্রতি অশ্রদ্ধার ভাব সঞ্চিত হইয়া সরল গৃহস্থ মনকে ভারাক্রান্ত করিয়া তোলে, ফলত সাধু সঙ্গের মহৎ ফল লাভে তারা বঞ্চিত হয়। আর তাতেই আমি বুঝি গার্হস্থ জীবনে যথার্থ রূপে সাধু সঙ্গের প্রয়োজন কতটা গভীর, তাহা অনুভব করিবার মনোভাবও আর নাই। স্বার্থপর জীবনদ্বন্দ্বে অবসাদগ্রস্ত এবং আসুরিকভাবে জাজল্যমান এই যে এখানকার এখনকার এই যে দুর্বল সংসারী মানুষের মনোবৃত্তি নির্মল আনন্দ এবং শান্তির আস্বাদনে বিমুখ হইয়া তারা বোধহয় দিবানিশি তারা পুড়ছেন, কাকে দেখাইবারও নয়, কাউকে জানাবারও নয়। জানা নেই কোথায় সেই শান্তির ধারা, যার স্পর্শে দগ্ধ জীবন সুস্থ হয়, মধুময় হয়। ভোগমূলক কর্মের প্রবাহে এতটা ডুবে থাকলে সাধু সঙ্গ লাভ কেমন করে সম্ভব হবে? কেউ যদি তার জীবনের ভোগ কর্মের প্রবাহে তিনি যদি ভাসছেন, ডুবছেন, সাধু সঙ্গ তিনি লাভ কেমন করে করবেন? কিন্তু এ কথাও তো ঠিক, এই দেশে সাধু সম্প্রদায়ের মধ্যে কাম কামে সংসার মনা অর্থাসক্ত সাধু সংখ্যায় অনেক হইলেও যথার্থ লোক, কল্যাণরত লোক, ত্যাগী সন্ন্যাসীর অভাব কিন্তু এই দেশে নেই, যারা এই নিরন্তর কর্মক্লিষ্ট এই দুর্বল সংসারী মানুষের প্রতি কর্তব্যে সর্বদাই তারা জাগ্রত আছেন। অর্থাৎ এই সমাজে যেমন খারাপ সাধু আছে, ঠিক তেমনিভাবে ভালো সাধু আছেন। তাই আপনারা কেবলমাত্র খারাপ সাধুর বিষয় নিয়ে আলোচনা করে সাধু সঙ্গ থেকে নিজেকে দূরে রাখবেন না, ভালো সাধু আছেন, সাধু সঙ্গ করুন। যথার্থ সাধু সঙ্গ ব্যক্তিগত প্রবল আকাঙ্ক্ষা এবং ধর্মরতির
যোগাযোগ কিন্তু সেখানে অপেক্ষা করে। অর্থাৎ আপনার মধ্যে ব্যক্তিগতভাবে প্রবল আকাঙ্ক্ষা থাকতে হবে সাধুসঙ্গের, ধর্মের সাথে কিন্তু আপনাকে জীবনযাপন করতে হবে, তাহলেই না কিন্তু আপনি সেই উচ্চকোটির সাধক সাধিকাকে আপনি পাবেন আপনার জীবনে, নইলে কিভাবে পাবেন? লেখক তিনি এটাই বলছেন। এরপর তিনি বলছেন, যা হোক, মহানন্দের কুটির আশ্রমে যাওয়া আসা করতে করতে আমি অনেক কিছুই লক্ষ্য করলাম। এমনই আশ্রমটির পরিস্থিতি যে সাধুসঙ্গের গভীর আকাঙ্ক্ষা না থাকিলে কেহ এদিকে আকৃষ্ট হইবে না। নিতান্ত প্রয়োজনীয় দ্রব্য ব্যতীত সেথায় অনাবশ্যকীয় কিছুই নাই। শয়নের সামান্য খাটিয়া বিছানা সেখানে পর্যন্ত নাই। কেবল সেই যুবা সাধুটির একখানি চাটাই, তার উপর একটি কম্বল বিছানো, আর অন্য সময় সেটা কিন্তু তোলা থাকে, কেবলমাত্র শয়নকালে সেটা পাতা হয়। তার উপর সাধারণকে আকৃষ্ট করিবার উপযোগী নানা ভাবের বাক্যছটার আড়ম্বর না থাকায় সাধারণ কেহ বড় একটা সেখানে কিন্তু ঘেঁষে না। এইভাবে তাহার নিজ আশ্রমটি অপূর্ব কৌশলে বাহিরের অত্যাচার হইতে রক্ষা হয়। যতক্ষণ সুবিধা পাইতাম তার কাছে বসতাম, আবাহনও নাই আবার বিসর্জনও নাই। তাকেও তিনি কিছু জিজ্ঞাসাবাদ করছেন না, আসলে তার প্রয়োজনও নাই। কতক্ষণ বসিবার পর মনের সন্তোষ হইলে আমি উঠে আসতাম। এইভাবে অপার্থিব আনন্দের আভাস পেয়ে তার প্রতি যতটা আকৃষ্ট হতে লাগলাম, ততই তাকে গুরুর আসনে প্রতিষ্ঠিত করবার আগ্রহ আমার ভেতর বাড়তে লাগল। এই সম্বন্ধে তার অভিপ্রায় এবং গুরুভাব সম্বন্ধে নিগুড় জানিবার জন্য একদিন সংকল্প করিয়া যথাস্থানে আসন করিয়া বসিলাম। অন্যান্য দিন যেমন হয়, অল্পক্ষণেই সেদিন আমার মনস্থির হয়ে গেল। তখন আমার প্রথম প্রশ্ন হইল, আচ্ছা, এখানে আসার পর যখন আমার মনস্থির হয়ে যায়, অনেক জটিল বিষয়ের সরল আশানুরূপ মীমাংসা আমি লক্ষ্য করি অনেক সহজেই হয়। নানা দিক দিয়েই মনে হয় যে আপনিই আমার গুরু আপনি। উত্তর এল, বুদ্ধি বা বিবেক জ্বলে উঠলে যেখানেই আসন করে বসা যাক না কেন, সেইখানেই চিত্ত স্থির হবে আর মনের সকল প্রশ্নের মীমাংসা সহজেই হয়ে যাবে। আমি প্রশ্ন করলাম, কিন্তু এখানেই যে আমি বিশেষ কিছু পেয়েছি বলে আমার তো মনে হচ্ছে। তিনি বললেন, তা তো নিজ গুণেই পাওয়া গিয়েছে। যে বিষয় মীমাংসার জন্য অন্তরে ছটফট করছে, স্থির একাগ্র চিত্তে বসবা মাত্র অন্তরাত্মার প্রেরণায় সহজেই তার মীমাংসা হয়ে গেছে। ব্যক্তিবিশেষকে গুরুভাবে লক্ষ্য করলেও আসলে এই সকল ব্যক্তিগত জাগ্রত আত্মারই অভিব্যক্তি। গুরুভাবে মানুষকে ধরে টানাটানি করার রোগ এই দুর্বল হিন্দু সমাজে অধিকাংশ মানুষের সংস্কারগত। সত্যি তো, অবস্থা বিশেষে সাত্ত্বিকভাবে আকৃষ্ট হয়ে হঠাৎ কোনো সাধুকে গুরু বলে আঁকড়াইবার যে প্রবৃত্তি আমাদের হিন্দুদের মনে, তা তো যেন মজ্জাগত। পরে ঘনিষ্ঠতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যবহারিক কোনো দুর্বলতার পরিচয় পাইয়া আবার অশ্রদ্ধা আসতেও কিন্তু আমাদের ভেতর দেরি হয় না। অনেকগুলি সংসারী লোককে এইরূপ হঠাৎ ভক্তিমান হইয়া গুরু গ্রহণ, আবার কোনো কারণে বীতশ্রদ্ধ হইয়া গুরু ত্যাগ করিতেও তো আমি দেখিয়াছি। সেই কারণে আগে আমারও গুরু করিবার প্রবৃত্তি তো ছিল না। তবে কি আমার অদৃষ্টে যথার্থ নিষ্ঠা বা গুরুলাভ কি নেই, আমি প্রশ্ন করলাম। তিনি তখন বলছেন, জীবভাবের উন্নত অবস্থায় ধর্মজীবনের প্রারম্ভে গুরু শক্তি এলে তাকে ঠেকাবেই বা কে? আত্মচৈতন্য উদ্বুদ্ধ হলেই কোন তত্ত্ববিকাশের অবস্থায় উপলক্ষ হয়ে যিনি সম্মুখে আসেন, অন্তরে গুরুর স্থানে তাকেই দেখা যায়। সেই তত্ত্ববোধ উপলক্ষে কিছুকাল তার সঙ্গে আনন্দ সম্ভোগ চলে, তারপর আবার অবস্থান্তর হলে কাকে উপলক্ষ করে কোন তত্ত্ব যে ফুটবে তা কি কেউ জানে? আমি প্রশ্ন করলাম, আপনি তবে কি আপনি বলছেন যে গুরু এক নয়, এক একটি তত্ত্ব উপলব্ধির জন্য ভিন্ন ভিন্ন গুরুর দরকার? তিনি তখন বললেন,
মূলে আত্মা, গুরু বা ইষ্ট সবই কিন্তু এক। কিন্তু চঞ্চলমতি জীবনের অসমান কর্ম বৈচিত্র্যের জন্য অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভিন্ন ভিন্ন ব্যক্তিত্বের সহযোগ আমাদের জীবনে প্রয়োজন। তাদেরই একাধিক গুরু কিন্তু মিলে যায়। কারো কারো এক গুরু উপলক্ষ করে সকল কর্মই কিন্তু শেষ হয়, সকল তত্ত্বেরই সাক্ষাৎকার হয়। চিত্ত যার সত্যনিষ্ঠ, অনুভব সকল যার তীক্ষ্ণ, সর্বব্যবহারে যে ব্যক্তি ন্যায়ানুগ এবং দুর্বলতা শূন্য, কর্ম যার এক ধারায় চলছে এবং অন্তর্দৃষ্টি গভীর, তাঁরই একমাত্র ব্যক্তিবিশেষকে উপলক্ষ করে আত্মতত্ত্ব সাক্ষাৎকার হয়। এক্ষেত্রে ভালো মন্দ, বড় ছোট এসবের কোনো কিন্তু কথা নেই। সকলকার কর্মক্রম তা তো সমান নয়, একমুখীও নয়। শক্তিমান সিদ্ধগুরু পেলে সেই একের দ্বারাই কিন্তু জীবন সার্থক হয়। আর উচ্চ আধার না হলে বা শক্তিমান গুরুর সাথেই বা যোগাযোগ ঘটবে কি করে? সত্যি কথা বলতে কি, একটা কথা পরিষ্কার হয়ে গেল আমার ভেতর, আমি আনন্দ পেলাম। কিন্তু আরেকটা কথা আমার মনের মধ্যে যেন গোল পাকাতে লাগছে। সেই কথাটি হচ্ছে গুরু শিষ্য সম্বন্ধ এবং তার ব্যবহারের তথ্য। চিত্তের মধ্যে যখন কোনো তত্ত্বের স্ফুট ওঠে, সেই তত্ত্ব উপলব্ধির জন্য, সাক্ষাৎকারের জন্য প্রাণ কিন্তু তখন ছটফট করতে থাকে। তখন পূর্বে যার সেই তত্ত্ব উপলব্ধি হয়েছে তারও অন্তরে সাড়া জাগে। তারপর আমাদের প্রকৃতি আছেন, যার আসল কাজই হল সহধর্মী একের সাথে অপরের যোগাযোগ ঘটানো, অর্থাৎ চুম্বুকে লোহাতে যোগাযোগের মতন। তিনি ঠিক তাদের যোগাযোগ তিনি ঘটিয়ে দেন। তাহলে এর মধ্যে আরেকজনের হাত আছে? তিনি তখন বললেন, আছেন বই কি, না হলে পুরুষ প্রকৃতির রাজত্ব চলবে কেমন করে? যিনি চোরের চুরির যোগাযোগ, হন্তব্যের সঙ্গে হত্যাকারীর যোগাযোগ ঘটান, প্রণয়ীর সঙ্গে প্রণয়িনীর যোগাযোগ ঘটান, কর্মীর সঙ্গে অভীষ্ট কর্মের যোগাযোগ ঘটান, সেই প্রকৃতি অবলীলাক্রমে এই যোগাযোগ ঘটিয়ে দেন। এই ক্ষেত্রে দূর বা নিকটের কোনো প্রশ্নই নেই। এই ঘটনার সম্পর্কে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অবস্থিত বস্তু বা প্রাণীর নিশ্চিত যোগাযোগ ঘটে যায়। অপূর্ব এই প্রকৃতি, যাকে অনির্বচনীয় বলা হয়েছে, তাকে এইভাবেই স্পষ্ট ধরা যায়। পূর্বপূর্ব দ্রষ্টা মহাপুরুষেরা এইভাবেই সৃষ্টি স্থিতি লয়ের ব্যাপারকে তারা কিন্তু ধরেছেন। আমি বললাম, সকল ব্যাপারেই তাহলে আপনি বলছেন প্রকৃতি মধ্যবর্তিনী? তিনি তখন বললেন, সর্ববিষয়ে যোগাযোগের এটিই যে মূল, না হলে কি করে হবে? সৃষ্টির ব্যাপারে গোড়ার কথাটি ভুললে চলবে কেমন করে? মূল সম্বন্ধ প্রকৃতির সঙ্গে পুরুষের এমনই যে শুধু একের দ্বারা কিছুই তো হবার নয়। প্রকৃতি এবং পুরুষ, তাদের তো মিলের মধ্য দিয়ে সৃষ্টি তৈরি হয়েছে, এককভাবে তো কিছু হয়নি। পুরুষের ইচ্ছা হয় আর প্রকৃতি সেই ইচ্ছানুরূপ যোগাযোগ ঘটান। দুইয়ের আনন্দ থেকেই প্রবৃত্তি বা স্ফুট ওঠে। আনন্দময় পুরুষের আনন্দ থেকেই ইচ্ছার স্ফুট ওঠে, আর আনন্দময়ী প্রকৃতির আনন্দ থেকেই পুরুষের ইচ্ছানুরূপ যোগাযোগ ঘটাবার প্রবৃত্তি হয়। তাহাতেই সৃষ্টির মধ্যে উভয়ের অস্তিত্ব ব্যষ্টি ও সমষ্টি দুইভাবেই কিন্তু সার্থক হয়। এই থেকেই তো ভারতের সকল শৈব এবং বৈষ্ণব ধর্মের উৎপত্তি। রূপকের আবরণে এই তত্ত্বই তো এর মূলে রয়েছে। এই কথা শোনার পর আমার ভিতর একটা প্রশ্ন জাগল। আমি বললাম, তাহলে এর মধ্যে আবার গুরুতত্ত্ব এলো কোথা থেকে? আমার এই প্রশ্ন শোনার পর তিনি বলতে শুরু করলেন, আজকের এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। পুরুষ এবং প্রকৃতির মধ্যে এই যে যোগাযোগ, এবং সেখান থেকেই যদি সৃষ্টি হয়, তাহলে গুরু কেন আসছে, গুরুতত্ত্ব কেন আসছে, এই প্রশ্নটা কিন্তু থাকছে আজকের এপিসোডের একেবারে শেষে। পরবর্তী এপিসোডে আমরা জানব এই প্রশ্নের উত্তর। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নর্মদে হর।